রিশাদের এমন কাণ্ডে রীতিমতো হার্ট অ্যাটাক করে বসেছিল রংপুর রাইডার্স এর মালিক। টাকার লোভে অ্যাটাক করলো কি রিশাদ। আর রিশাদের এমন বেকুব কাণ্ডে রিশাদের উপর রেগে গিয়ে রীতিমতো রিশাদকে গালি দিয়ে দিয়েছিল শেখ মেহেদী, কামরুল ও নুরুল হাসান সোহানরা। কি হয়েছিল তখন আর কি এমনই বা করেছিলেন রিশাদ হোসেন, প্রিয় দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিওতে। গায়নাতে হোস্টিং হওয়া গ্লোবাল সুপার লিগে বাংলাদেশের একমাত্র দল হল রংপুর রাইডার্স, যেখানে খেলছেন বাংলাদেশের জাতীয় দলের একাধিক প্লেয়ার। এত এত দামি প্লেয়ার থাকার সত্ত্বেও তিন ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে রংপুর রাইডার্স, তাও আবার অনেক নাটকীয়তার পর। গ্লোবাল সুপার লিগের আটতম ম্যাচে গায়না অ্যামাজন ওয়ারিয়ার্সকে হারিয়ে 15 রানের দুর্দান্ত জয় পায় রংপুর রাইডার্স। পরপর দুই ম্যাচে হারের পর তৃতীয় ম্যাচে জয়ের একেবারে দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল রংপুর রাইডার্স। আর এমন সময় রংপুর রাইডার্স এর মালিক জয়ের জন্য আল্লাহ বিল্লাহ করছিল। তখন গায়না অ্যামাজন ওয়ারিয়ার্স এর জয়ের জন্য প্রয়োজন ছিল 8 বলে 19 রান। আর অপরদিকে রংপুর রাইডার্স কে জিততে হলে যে করি হোক একটি উইকেট নিতে হতো, অথবা 8 বলের মধ্যে 4 থেকে 3টি বল ডট নিতে হতো। আর এত গুরুত্বপূর্ণ সময়ে রিশাদ হোসেন এমন এক অপ্রত্যাশিত কাণ্ড ঘটিয়ে বসলেন, আর যেটা দেখতে একেবারেই প্রস্তুত ছিলেন না রংপুর রাইডার্স এর ফ্র্যাঞ্চাইজি ওনার্স। 19তম ওভারের শেষ বলে লং অনে তুলে মেরেছিলেন রুমারিও শেপার্ড। এমন সময় ক্যাচ ধরার জন্য দৌড়ে আসছিলেন রিশাদ। সবাই ভেবে নিয়েছিল রিশাদ হয়তো ক্যাচটা ধরে নেবে, কিন্তু রিশাদ হোসেন যে এমনটা করবেন এটা একেবারেই অপ্রত্যাশিত ছিল। ক্যাচ ধরার জন্য দৌড়ে টিকিয়ে আসলেন, কিন্তু কিছু একটা ভেবে হঠাৎ থেমে গেলেন। হয়তো রিশাদ হোসেন অন্য কাউকে ক্যাচটা ধরার জন্য বলছিলেন, কিন্তু তিনি যে এই সহজ ক্যাচটি ধরতে পারতেন সেটা হয়তো ভুলে গেছিলেন রিশাদ। তাতে চাপে পড়েছিল রংপুর রাইডার্স এবং কিছুটা স্বস্তি পেয়েছিল গায়না অ্যামাজন ওয়ারিয়ার্স। কিন্তু 20তম ওভারে কামরুল তার ম্যাজিক্যাল ডেলিভারিতে শেপার্ডকে আউট করেন, তাতে দুর্দান্ত জয় পায় রংপুর রাইডার্স। আর এমন জয়ের পর রীতিমতো খুশিতে আত্মহারা হয়েছিলেন রংপুর রাইডার্স এর ফ্র্যাঞ্চাইজি ওনার্স।